বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন সহ খালেদা জিয়ার দলের অধিকাংশ নেতা কর্মীদের। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি পুরোপুরিভাবে এখনো। সেই ক্ষেত্রে তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবেলা করা হবে, তিনি যথাসময়ে দেশে ফিরবেন। এই আইনজীবী কাইসার আরো বলেন, রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছিলেন বিএনপি। আমরা আইনজীবী হিসাবে, আইন অঙ্গনের মানুষ হিসাবে এই দাবির সঙ্গে একমত পোষণ করেছি। সিনিয়র এই আইনজীবী বলেন, বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারেন না। যেসব বিচারপতি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। অন্যদিকে তারেক রহমান বিদেশে অবস্থান করলেও নেতা কর্মীদের সঠিকভাবেই নির্দেশনার মাধ্যমে তিনি বিএনপিকে পরিচালনা করছেন। তিনি আশা রাখছেন সামনের সময় অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মাইলফলক সৃষ্টি হবে। তিনি দেশ ও দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি তার সকল মামলার মোকাবেলা করে মুক্ত হয়ে তিনি দেশে ফিরবেন।